ঈদ হলো আনন্দের, যার অন্যতম অনুষঙ্গ হলো খাবার। আর কোরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজনে থাকে বিভিন্ন রকমের মাংস। কোরবানি দেওয়া গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া, উটের মাংস উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার। এইসব স্তন্যপায়ী প্রাণীদের মাংসকে রেড মিট বা লাল মাংস বলা হয়ে থাকে। গরু কিংবা ছাগলের মাংসে প্রচুর পরিমাণের স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল থাকায় বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে লাল মাংস অবশ্যই খাওয়া যাবে, তবে খাবারের বিষয়ে চাই পরিমিত জ্ঞান, সংযম পালন ও স্বাস্থ্য সচেতনতা। মেডিসিন বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ABM আবদুল্লাহ বেঙ্গল নিউজ 24 কে বলেন, ঈদের দুই একদিন বেশি মাংস খেতে খুব বেশি বাধা নেই, তবে খেতে হবে রয়েস হয়ে। বিশেষ করে অনেকদিন ধরে যারা বিভিন্ন রোগে ভুগছেন, যেমন পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, হৃদরোগ, কিডনি বা লিভার, কিংবা এসব রোগের প্রাথমিক লক্ষণ রয়েছে, তাদের বেশি মাংস খাওয়া থেকে বেশি সতর্ক থাকতে হবে। লাল মাংসে কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সপ্তাহে যারা তিন বেলাতেই গরু, খাসি বা ভেড়ার মাংস খেয়ে থাকেন, তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় শতকরা 12% বেশি থাকে। আর ঈদের সময় এই ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়া গরুর মাংসে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর। উচ্চ রক্তচাপ সৃষ্টি ও বাড়াতে সোডিয়ামের জুড়ি নেই, তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা পরবর্তী সময় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে বেশি মাংস খেলে এর অতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুসে ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয় ক্যান্সার ও অগ্ন্যাশয় ক্যান্সার হতে পারে। আবার প্রক্রিয়াজাত লাল মাংসে মৃত্যুর ঝুঁকি আরও বেশি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1 মিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায়। গবেষণাটিতে দেখা গেছে, যারা নিয়মিত 50 গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খান, তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় 42% এবং ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি 19%। আর 40 থেকে 60 বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগ ঝুঁকি 3 গুণ বেশি থাকে। পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয়, যা মাংস খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। এগুলোর পাশাপাশি ব্রেইনের কার্যক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরের ওজন বাড়তে পারে। তাই পরিমিত লাল মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।